হাই ফ্রেন্ডস, সো আবারও সবার মধ্যে হাজির হলাম আরেকটি নতুন সরকারি সার্কুলার নিয়ে, যেটি হলো স্বাস্থ্য অধিদপ্তর। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটি সার্কুলার। সো আজকে আমি পুরো ভিডিও জুড়ে আমি হাসেন আছি আপনাদের সাথে। সো এখানে আপনার বলা হবে যে কত জন লোক নিয়োগ করা হবে, প্লাস এখানে শিক্ষাগত যোগ্যতা, জাতীয় বেতন স্কেল এবং অন্যান্য যে আপনার সেবা বা আপনার সার্ভিসগুলো, সো সকল কিছু নিয়ে এখানে আলোচনা করা হবে। সো এখানে দেখতে পাচ্ছেন মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি। সো এখানে বেতন স্কেল হচ্ছে আপনার 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। এখানে লোক নিয়োগ করা হবে 497 জন। সো এখানে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি এ ডিপ্লোমা ডিগ্রি। সো এখানে দেখতে পাচ্ছেন পুরো আপনি যে বিস্তারিত এগুলো। সো এখানে আমরা আরেকটু যদি স্ক্রল করে পরের পেজে যাই, সো এখানে দেখতে পাচ্ছেন মেডিকেল টেকনিশিয়ান। সো এখানে প্রতিটা আপনার চাওয়া হচ্ছে যে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। সো এখানে যদি আমরা একটু এরপরের পেজে চলে যাই, সো এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে মেডিকেল টেকনিশিয়ান পার ইউনিটে। সো এখানে বেতন স্কেল হচ্ছে আপনার 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। সো এখানে উচ্চ মাধ্যমিক পাশ সহ সকল সংশ্লিষ্ট বিষয়ে যে কোনো প্রতিষ্ঠানে 3 বছরের বাস্তব কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। সো এখানে লোক নিয়োগ করা হবে 1 জন। সো এখানে আপনারা একটু দেখে নেবেন। সো আমি অবশ্যই সাইটে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এগুলো কালেক্ট করে নেবেন। দেন এখান থেকে আছে ওয়েবসাইটটি প্রকাশিত নির্দেশিকা মোতাবেক আগ্রহী প্রার্থীগণ অনলাইনে এই যে সাইট, সো আমি সেটি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো অনলাইনে আবেদন প্রেরণ করা হবে। নিয়োগ কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধি বিধান প্রতিপালিত হবে। আবেদনকারী বয়স 1/3/2022 তারিখে সর্বনিম্ন 15 হতে 30 বছরের হতে হবে। সো এখানে যারা মুক্তিযোদ্ধা তাদের জন্য অবশ্যই 32 বছর। সো এখানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। সো আপনারা যদি এর আগে পূর্বে কোথাও চাকরি করে থাকেন, সো আপনারা তাদের অনুমতি ক্রমে এখানে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। দেখেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে কাগজপত্রগুলো লাগবে। সো সকল কিছু আপনারা দেখে নেবেন। সো এখানে আমরা একটু স্ক্রল করে নিচে আসি। সো এখানে আবেদন প্রেরণ এবং ফি জমা দেন এবং আবেদনের শুরু এবং শেষ। সো এখানে দেখতে পাচ্ছেন 20/3/2022 সকাল 9টা থেকে এবং কি শেষ হবে 21/4/2022 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। সো এখানে ইউজার আইডি এবং অনলাইনে সাবমিট করার পর 72 ঘন্টার ভিতরে আপনার SMS এর ভিতরে টাকা জমা দিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন 300/80 এবং 300/300 কীভাবে সিগনেচার এবং ছবি ক্রুপ করতে হয় সেই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে। সো আপনারা চাইলে আমি সেটি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। সো এখানে কীভাবে SMS প্রেরণ করতে হবে, সো সকল কিছু এখানে দেওয়া আছে। সো এখানে দেখতে পাচ্ছেন 2টি SMS বাবদ মানে 112 টাকা অনধিক 72 ঘন্টার ভিতরে আপনার জমা দিতে হবে। সো প্রথম SMS টি যেভাবে হবে, সো এখান থেকে আপনারা আমি এর এডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সো আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন। সো এখানে থেকে দেখতে পাচ্ছেন, সো এখানে সকল কিছু বিস্তারিত দেওয়া আছে। সো অবশ্যই আপনারা এখান থেকে দেখে নেবেন। সো এখানে ইতিমধ্যে আবেদনকারী যোগ্য প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, যোগ্য প্রার্থীদের আবেদন করে নেই যারা নতুন নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন, শুধু তাদের জন্য প্রবেশগত ইস্যু করা হবে পরিচালনা। সো এখানে ঠিকানা দেওয়া আছে। সো এবার দেখে নিই কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। সো দেন এখান থেকে আমি এই সাইটটিতে চলে আসলাম। সো এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে পোস্টগুলো, সো এখানে সকল পোস্ট দেওয়া আছে, এখানে একটা হাইট হয়েছে। সো যে কোনো একটা পোস্ট আপনি ক্লিক করার পরে, সো দেন এখান থেকে যদি কার্ডিওগ্রাফি সো ক্লিক করি, সো এখান থেকে নেক্সটে ক্লিক করার পরে, সো দেন এখান থেকে আপনার একটি পেজ চলে আসবে। সো এখান থেকে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, সো এখানে যেহেতু পূর্বে আমি কিছু অ্যাপ্লাই করেছি, সো এখান থেকে সো এগুলো আসতেছে। সো আপনারা একটু কেয়ারফুলিভাবে এখানে অ্যাপ্লাই করবেন, কারণ দেন এখান থেকে যদি কোনো কিছু ভুল করেন, সো আপনার বাতিল হতে পারে। সো কাজে আপনারা একটু দেখে শুনে অ্যাপ্লাই করবেন। সো আমি অ্যাপ্লাই করছি না, সো যদি আমি অ্যাপ্লাই করি, সো পরবর্তীতে সেটি নিয়ে একটু ভিডিও দেওয়া হবে। সো দেন এখান থেকে তার চেয়ে আমি অ্যাপ্লাই করে নিই। সো এখান থেকে আমি যদি ফার্স্ট টাইপ করি, সো দেন এখান থেকে ফাদার্স নেম চাচ্ছে, সো দেন পার্সোনাল ইয়ের জন্য আমি ভিডিওটি দিতে পারছি না, সো আমি অ্যাপ্লাই করবো। সো আপনারা যারা অ্যাপ্লাই করতে চান, সো অবশ্যই আপনারা নিজে অ্যাপ্লাই করে নেবেন। সো দেন এখান থেকে আজকে এই পর্যন্তই। সো আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, সো এখান থেকে আরও অনেকগুলো চাকরি সার্কুলার আছে, সো আপনারা সেটি দেখে নিতে পারেন। সো আমি একটু জুম আউট করছি। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন, এখানে দেখতে পাচ্ছেন সমবায় অধিদপ্তর। সো এখানে খুলনা শিপওয়ার্ড লিমিটেডে চাকরি, ট্রাস্ট ব্যাংক। সো এখান থেকে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। সো এখানে আরও দেখতে পাচ্ছেন শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ। সো এখানে কুমিল্লা ময়নামতি
সো এখান থেকে যদি আমরা আরো একটু এই পেজে চলে আসি, সো এখান থেকে আপনার তৃতীয় পেজ এটা। সো এখানে দেখতে পাচ্ছেন সহায়ক অধিদপ্তরে চাকরি। সো কালকে এটি নিয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে, সো আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন। সো এখানে সরকারি কর্ম সচিবালয়ে চাকরি, সো শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি ভাতশালা, সো এখানে কক্সবাজার ডিসি কলেজে চাকরি। সো শেরপুর এটা আমি একটু দেখে নেই, পুরুষ নিবে ড্রাইভার, বিলিং সহকারী, কাজ নাই, মজুরি নাই, মহিলাদের জন্য সংরক্ষিত, বেতন দৈনিক 800 টাকা। সো এখানে দেখতে পাচ্ছেন পুরুষ 14/4/2022, বয়স সীমা 18 থেকে 45 বছর। সো এখানে দেখতে পাচ্ছেন বয়স, সো এখানে প্রার্থী শেরপুর পল্লী বিদ্যুৎ সাইটে সবুষি পাওয়া যাবে। সো এখানে আজকে এই পর্যন্তই, সো পরবর্তী ভিডিও নিয়ে আবারও দেখা হবে, সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার চাকরি ইউটিউব চ্যানেলে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।